তেল আমদানি নির্ভরতা কমাতে ও দেশে উৎপাদন বাড়াতে সরিষার নতুন জাত আনা হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। সকালে মানিকগঞ্জের ঘিওরে ধানের ব্রিড 29 জাতের উৎপাদনকারী ব্লকের কৃষকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী একথা বলেন। মন্ত্রী বলেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে তেলের বাজার অস্থির ছিল। প্রতি টন ভোজ্য তেল আমদানি খরচ $600 থেকে বেড়ে $2000 পৌঁছেছে, তাই আমদানি কমাতে সরিষার বীজ আনা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ বেনজির হোসেন সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন।